ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারি এবং তার প্রতিবাদে বিক্ষোভ আছড়ে পড়েছে বাংলাদেশের একাধিক জায়গায়। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এমনকি অবরোধ পর্যন্ত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইনজীবীদের সংঘর্ষে একজন আইনজীবীর মৃত্যু পর্যন্ত হয়েছে। বাংলাদেশের প্রথম আলো সংবাদপত্র সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে, আরও আটজন, অন্তত আটজন তারা সংঘর্ষে আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে হাসপাতালে। গতকালই আপনারা জানেন যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়, একেবারে ঢাকা পুলিশের গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারির আগে চিন্ময় কৃষ্ণ দাস কি বলেছেন, রাখবো একবার আপনাদের সামনে। সেই মাতৃভূমিতে টিকে থাকার জন্য, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের জন্য নবপরিবর্তনের যে ধারা সরকার আনয়ন করার চেষ্টা করছে, সেখানে আমাদের সকলের সাম্য আর সমতা প্রতিষ্ঠার জন্যই মূলত আট দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম, যা কোনো রাষ্ট্র সরকার অথবা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়। এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আমরা কাপুরুষ নই, আমরা ভীত নই, কোনো স্থিতিকে ভয় পাই না। পরমেশ্বর ভগবান বলেছেন, নরানাঞ্চ নরাধিপ, রাজাকে ভগবানের প্রতিনিধি বলা হয়েছে। রাজপ্রণীত যে কোনো আইনানুক স্থিতির বিষয়ে মুখাপেক্ষী হয়ে আইনানুক লড়াই করার সৎসাহস এবং মানসিকতা দুটি আমার মধ্যে রয়েছে, এবং আমি আশা করি আমাদের শ্রীপাদ লীলারাজপ্রভুসহ যে সমস্ত সনাতন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আমরা সকলেই সৎ সাহস প্রজ্ঞা, আপনাদের সকলের ভালোবাসা সহমর্মিতা নিয়ে আমরা ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আর গ্রেফতারির পরই রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের একাধিক জায়গায়। ঢাকা থেকে চট্টগ্রাম, রংপুর এই গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে, অবরোধ পর্যন্ত চলছে। সেটা মঞ্জুর করেছেন, এবং ধর্মীয় বিধিবিধান পালনের জন্য যে দরখাস্ত করছিলাম সেটাও মঞ্জুর করেছে।